আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে আর অনেকগুলো ভিডিও বানিয়েছি তারপর আপনাদের ডাউট ক্লিয়ার হয় নাই যেই কারণে আজকে আমি আবার এই ভিডিওটা বানিয়েছি আজকে দেখতেছেন একটা মাছ বাজারের ছবি তো আপনারা যখন মাছ চাষ করতে আসেন তখন হয় কি অনেক সময় মাছের নিয়ে দ্বন্দ্বে থাকেন যে আমি কি মাছ চাষ করব অনেকে নিজস্ব যে মাছগুলো নিজেরা পছন্দ করেন সেই মাছগুলো চাষ করতে চান তো তাদের জন্য আজকে আমি বলবো যে না আপনারা কি করবেন আর যাই হোক আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলা ভিডিওগুলো দেখতে পারেন মাছ চাষে আইডিয়া পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা হয় নিচে দেওয়া থাকবে দয়া করে ঘুরে আসবেন তো অনেকে দাদন্দে থাকে আমি কি মাছ নিয়ে কালচার করব। অনেকে তাদের মন গোড়া মতে মাছের চয়েস করে তো আমি বলবো আপনারা যখন মাছ চাষ করতে যাবেন একমাত্র কাপ জাতীয় মাছ বাদে যেহেতু সহজ পদ্ধতিতে হাউজে মাছ চাষ করবেন তো আপনারা মাছের বাজারে যাবেন যায়া দেখবেন মাছের বাজারে মাছের কোন মাছের রেটটা কীরকম যেরকম বেতনামি কই মাছের রেট কীরকম আছে শিং মাছের মানে ক্যাটফির জাতীয় যে মাছগুলো আছে যেগুলো হাউজে চাষ করা যায় কোন মাছের রেটটা কীরকম আছে কারণ অনেক সময় অনেকের এরিয়ায় মাছের রেট এক কম বেশি হয়ে থাকে যেই কারণে এই যেরকম তেলাপিয়া মাছের রেট কীরকম আছে সেটা জানতে হবে তো সেই জন্য আপনাকে বাজার থেকে সুন্দরভাবে দুই একটা বাজার ঘুরে আপনার আশেপাশে যে বাজারগুলো আপনি মাছ বিক্রি করবেন তো সেই বাজারগুলোয় মাছের প্রাইসটা দেখবেন দেখার পর এখন আপনার মনে এটা সন্দেহ দেখতে পারে যে ওরা যে প্রাইজে বিক্রি করতেছে আমি কি সেই প্রাইজে বিক্রি করতে পারবো কারণ ওরা তো খুচরা বিক্রি করতেছে আমি তো পাইকারি বিক্রি করব। এখন আমরা দেখছি কি যে মাছ বাজার কিন্তু একটা সিন্ডিকেট কাজ করে যখন আপনি যাইবেন তখন আপনার মাছটা কিনে আনতে হবে হইলো তিনশো টাকা কেজি আর আপনি যখন বিক্রি করতে যাবেন তখন আপনার মাছটা বেচতে হবে এলো টাকা তো এই দেড়শো টাকা কেজি বিক্রি করার কারণে কিন্তু আপনি অনেক টাকা লস হইতাছে তো সেই কারণে আপনাকে কি করতে হবে যে মাছ যখন আরতে উঠাইবেন তখন অবশ্যই আপনাকে একটা পরিচিত মাছ ব্যবসায়ীর সাথে আপনাকে হাত করতে হবে যেহেতু আপনি মাছ সেক্টরে কাজ করতেছেন আপনার পরিচিত একটা মাছ ব্যবসায়ীর সাথে হাত করে আরতে মাছ উঠাইতে হবে আর যে সময় আপনি মাছগুলো উঠাইবেন যখন আপনি মাছ দেখবেন অনেকগুলা তখন আপনার মাছগুলা একটু মানে কম উঠাইবেন মানে এই বাজারে দুইশো কেজি মাছ খাই তো আপনি দুইশো কেজি উঠাইবেন যদি আপনি বেশি একসাথে বিক্রি করার চেষ্টা করেন তাহলে হবে কি যে বাজারে দুইশো কেজি মাছ খাই এই বাজারে যদি আপনি এক হাজার কেজি বা দুই হাজার কেজি মাছ উঠাই ফেলেন তখন আপনার মাছে আপনার বাজারটা নষ্ট করে ফেলবে বাজার মাছের রেট কমে যাবে তো যে সেই ক্ষেত্রে আপনি একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন আর যদি কোনো মাছ ব্যবসায়ীর সাথে আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে দেখা গেছে তারে দিয়ে এইভাবে ওরা যে বা মাছ বিক্রি করে সেভাবে আপনি মাছটা বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে বিলটা মানে মাছের প্রাইসটা ভালো পাবেন তো এই দিকটা বিবেচনা করে যদি আপনারা মাছ কালচার করেন বা সহজ পদ্ধতিতে মাছ চাষ করে তা আশা করি আমি যেটা মনে করি আর কি আপনারা লাভবান হতে পারবেন আর সব সবচেয়ে বড় কথা হলো একটা চাষি যখন কষ্ট করে যখন মাছটা কালচার করে কালচার করার পর এত কষ্ট করার পর তারপর মাছের বাজারে নিয়ে গেল দেখা গেল কি এখানে মাছের বাজার কম থাকার কারণে উনি লসের সম্মুখীন হইতেছে তো যিনি কষ্ট ইনি কিন্তু লস আছে লসের আর যারা মাছটা কিনে নিল তারা কিন্তু ঠিকই অনেক টাকা লাভবান হইতেছে তো আমি এই জন্য আপনার কষ্টটা যেন না যায় সেই কারণে আপনি মাছের রেটটা যাচাই করে এবং কি একটা মাছ ব্যবসায়ীর সাথে ভালো রকম রিলেশন কইরা তারপর মাছটা বিক্রি করেন অথবা মাছের যতটুকু মাছ পরিমাণে আপনি বাজারে বিক্রি করতে পারবেন ততটুকুই বিক্রি করেন কয়েক ভাগে মানে আস্তে আস্তে বিক্রি করবেন তাহলে মাছের রেট ভালো হবে আরো যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের হটলাইনে ফোন করুন আমরা সকল প্রকার পরামর্শ দিয়ে থাকি একদম বিনামূল্যে আর আমাদের সাথে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন